আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত আমার নাম হলো কারি মোহাম্মদ কাসিম রশভি আমার বাড়ি হলো পাঁচকোড়া থানা জেলা হলো মেদিনীপুর আমি যখন নামাজ পড়ে মসজিদে এলাম ঘরের লোক সবাই বলছিলো কে পাতায় পাতায় কী লেখা উঠছে কারসব দেখুন তো তাই আমি দেখলাম উঠা হচ্ছে উঠা মানে লেখা উঠছিলো আল্লাহ আল্লাহ আপনি ওরও আপনার আরও দেখছেন লেখা উঠছে আল্লাহ গাছের পাত্রায় সবাই আল্লাহ আল্লাহ আলাহ ই মোহাম্মদ রসুল্লাহ উঠা হয়েছে তো এর মতো আমি ভিডিও রেকর্ডিং করে আপনাদেরকে পাঠাচ্ছি ইনশাল্লাহ এই যে এই যে আল্লাহ হু আল্লাহ লেখা উঠলো এর মানে মানেটা কি এখন যে কাবা শরীফ তাবাফ مدینہ شریف زیارت مسجد مسجد تالا لگانا ہوجان بند کر اللہ تعالیٰ یہکاش لو اللہ تعالیٰ ریٹا قدر قدرت ظاہر لو کہ جے کی کو پیر صاحب مفتی صاحب قاری صاحب حاوی صاحب کو ظالم بادشاہ اگر اللہ ذکر بوندو کورے دے اللہ ظاہر کو چھے کہ اللہ ذکر کرنے والا گاجر پاتتا اچھے درختر پاتتا اچھے تمام چریندہ پرندہ مچھلی سوے اللہ ر ذکر کرے کو السلام علیکم ورحمت اللہ و تعالی برکاتہ السلام علیکم ورحمت اللہ و تعالی برکاتہ حضرات امی شائر اسلام و خطیب بنگال کاری فائزان رضا حبیبی পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত মামুদপুর গ্রাম থেকে বলতেছি এই ভিডিওটি দেখা দেখতে পাচ্ছেন কে গাছের পাতাতে পাকের নাম লেখা রয়েছে এই ভিডিওটি আপনার হনমান্ডি গ্রামেতে আপনার ডেবরা থানার অন্তর্গত হনুমান্ডি গ্রামেতে গাছের পাতাতে দেখা গিয়েছে আল্লাহ পাকের সেই پاک نام اللہ تبارک و تعالی قدرت دیکھون اللہ پاک سے قرآن شریف پر مدے بولین ان اللہ علا کلّی شیئن قدیر بے شک اللہ تبارک و تعالی سموس تو جنی سے اوپر قدیر آن اللہ پاکر قدرت دیکھون مانوس جی بھا نماز روزہ کے چھیڑے دیے حج و زکات کے چھیڑے دیے ذکر الہی کے چھیڑے دیے مانوس انان کاجر مدے لپت ہو گئے اللہ تبارک و تعالی اللہ تبارک

Yeah. Uh -huh. ইবাদত কে ছেড়ে দিয়ে আমরা আমরা বিভ্রান্ত হয়ে পড়েছি করোনা ভাইরাস গেলে বিভ্রান্ত হয়ে পড়েছি আজকে কেন পাকের গজব হবে না করোনা ভাইরাসকে নিয়ে কেন করোনা ভাইরাস ওদের উপরে হবে না আজকে দেখেন বাবরি মসজিদকে ভেঙে দেওয়ার জন্য কত শয়তান উঠে পড়ে দাঁড়িয়েছে দিল্লির মসজিদেতে মসজিদের মিনারেতে হনুমানের পতাকাকে দিয়ে মসজিদের কিভাবে বেয়াদবি করতেছে কত মুসলিম মুসলমান ভাইদেরকে শহীদ করে দিয়েছে আল্লাহ পাক ওয়া তালা এই জন্য গজব নাজিল করেছেন এই জন্য সবার উপরে গজব দিয়েছেন আর আল্লাহ তাবার তিনি কুদরাতি নাম সমস্ত গাছের পাতাতে পাতাতে দেখিয়ে দিচ্ছেন আল্লাহ পাকের কুদরতে এটা দেখুন গাছের পাতাতে পাতাতে আল্লাহ তাবার কতালা নাম লেখা রয়েছে বন্ধুরা আমার ভিডিওটিকে তোমরা ভালো করে দেখবেন ভিডিওটিকে ভালো করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন এরকম ভিডিও এরকম সুন্দর সুন্দর না তো ওয়াজের ভিডিও পেতে গেলে ওয়াজিফা এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন বন্ধুরা আমার চ্যানেলটিকে শেয়ার করুন ভিডিওটিকে শেয়ার করুন এমন এত শেয়ার করুন যেমন বিশ্বের কণায় কোনায় এই ভিডিওটা পৌঁছে যায় সমস্ত মমিন মুসলিমান ও মুসলিমদের দেখে পাকের কুদরতকে বুঝতে পারে যিনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তিনাকে আমি সব আমার দিলের অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যিনারা করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকে শেয়ার করবেন ভাই বিশ্বের কোনায় কোনায় ভিডিওটিকে পৌঁছে দেন শেয়ার করতে একদম ভুলবেন না সমস্ত মমিন মুসলমান ভাই